হতে হলে বেশি কিছু লাগে না, অল্প কিছু দিয়ে মানুষ সুখী হতে পারে। সুখ তো নিজের কাছে, আশা বেশি করা ঠিক না। আজকে চাউল বাঙাইছি, শুকনা করি আছে, সব পিঠা হয় না, আর আমি তেমন একটা পিঠা বানাইতে পারি না। তারপরে ইচ্ছা করে সবাইটা দেখে বানাইতে, এজন্য আজকে 3 কেজি চাল ভিজাইয়া ভাঙাইছে। এখন এই যে ছোটো ছোটো পলি করে ডিপে রেখে দিব, পরে একটা লাগুক আর 2টা লাগুক বার করে বানানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। এখানে যে গুছাইতেছে, ফি দেখায় যা, একা ভিডিও করলে যা বিড়ম্বনা হয় পারতাছি না। এত সহজ না কাজ, ভিজাইছি, ভিজাইয়া আবার দোকানে গিয়ে ভাঙ্গা আনছে, আইনে এডে গুছাইলাম, সময় লাগছে অনেক। এখন আবার ফ্রিজে রাখবো ডিপে। প্রথমে 1 পলিথিনে দিছি, দেই ফাইটা যায়, পরে আবার 2 পলিথিনে রাখলাম, ডবল করে রাখলাম পলিথিন। ফ্রিজে রাখবো, ধনে পাতাগুলো এখন কাটবো, কাইটা ফ্রিজে ডিপে রেখে দেবো।